আমাদের বাঙালিদের একটা স্বভাব কি, কেউ একটা ভালো দিকে যাচ্ছে তাকে তাকে নিচের দিকে নামাতে চাই, লিফট ইচ আদার, উই টিয়ার ইচ আদার ডাউন। আমরা উপর থেকে আমরা কাউকে উঠাতে চাই না, বরং আমরা কি করি নিচের দিকে নামাতে চাই, কেউ উপরে উঠতে চাচ্ছে। আপনি জানেন মজার একটা ঘটনা বলি, কয়েকদিন আগে একজনের মানে আমার আত্মীয়ের মধ্যে তো একজন ওনার আমেরিকা যাওয়ার একটা বিশেষ সুযোগ আসছে, তো উনি চলে যাচ্ছে অনেক কষ্ট করে অনেক কিছু করে। কিন্তু তো এই কথাটা উনি আমাকে বললেন একদিন, আমাকে আমি জানি উনি একদিন আমি কথা বলতে চাই এটা বলতে চাচ্ছিলাম, উনি আমাকে ইশারা দিলেন কথাটা না বলার জন্য অন্য আত্মীয়ের সামনে। আমি বললাম যে উনি তো খুব আপন আত্মীয়, ওনার সামনে বললে অসুবিধা কি? উনি বলছে দেখো এটা কিন্তু অনেকের সহ্য হবে না। উনি আমাকে বললেন এটা কিন্তু অনেকের সহ্য হবে, তার আপন আত্মীয় কিন্তু। উনি বলছে তুমি যেভাবে এটা ভাবছো এটা অনেকে এইভাবে নিবে না, তো হয়তো দেখা যাচ্ছে আমার যাওয়ার আগে তারা একটা ক্ষতি করতে চাইবে। আমি কি বলো, আত্মীয় তো, আপন আত্মীয়, রক্তের আত্মীয়। বলছে রক্তের আত্মীয় বেশি ক্ষতি করে, আমার কাছের বন্ধু, বলছে কাছের বন্ধু বেশি ক্ষতি করে। হ্যাঁ, তারা কাছে থাকে বলে মনে হয় কাছের, আত্মার কাছে না, তারা আত্মার থেকে অনেক দূরে। আমি আমি অবাক হয়ে গেছি জানেন। এই জন্য আমি বলবো যে ঈর্ষাপরণতা আমাদের মধ্যে খুব একটা বড় জিনিস। কেউ উপরের দিকে উঠবে বলেছে না না, এবং বলেছে অমুক, আরে দেখো কি হয় দেখো, আরে করুক না যাক না, মানে যেখানেই দেখবে সেখানে একটা নেগেটিভিটি। এবং আমি একটা ছোট্ট, আমার খুব খারাপ লাগছে সেদিন দেখলাম যে অনেক সমালোচনা করে করি, কিন্তু যখন কোনো জাতীয় কোনো কিছু আমাদের জন্য আসে তখন কি সবার জন্য এটাই না? ইজন্ট ইট সামথিং দ্যাট টু বি প্রাউড উইথ অর প্রাউড অফ সামথিং দ্যাট ইউ হ্যাভ? আমাদের তো উচিত যে কোনো কিছু যদি হয়, যেমন কিছুদিন আগে আমার কাছে মনে হলো যে আমি একটা ই করি, আমার কাছে খুব ভালো লাগলো যখন পদ্মা সেতু একদম পুরোটা হয়ে গেল। আমি বললাম যে ও মাই গডনেস, আলহামদুলিল্লাহ পদ্মা সেতু এখন আর কল্পনা না, এটা বাস্তব। তো এটা অনেকেই তখন লিখছে, নিচে দেখলাম দেখি না টোল কত করে পড়ে, তখন দেখলাম যে বলছে টোল কত করে পড়ে দেখা যাক, দেখেন টোল এত হবে। হ্যাঁ, আমি বললাম যাই মাই গুডনেস, আমরা অ্যাপ্রিসিয়েট করতে যাই না, আরে যেটাই করি না কেন হয়েছে একটা জিনিস দেখতে পাচ্ছি, তবে তো বলি আমরা বলি আলহামদুলিল্লাহ, বলি আমি আলহামদুলিল্লাহ বলেছি, শুকরিয়া আদায় করেছি, যেটা এখন কল্পনা নেই এটা সত্যি। বাইরের একটা উন্নত দেশে সেরেল হওয়ার সুযোগ পেল, তখন অন্য আত্মীয়রা তখন দেখলাম তাকে বলছে যে ও মাই গুডনেস মেয়ে হয়ে ওখানে সেরেল হচ্ছে, আহা এত খারাপ হলো। আমি বললাম যে মাই গুডনেস, সে এত সিকিউর একটা জায়গা, সে পর্দায় থেকে কাজ করতে পারছে, সে এতখানি পাচ্ছে, বসে থাকলেও সে এত টাকা পাচ্ছে, হ্যাঁ সে ওখানে সম্পূর্ণ কিছু সুযোগ পাচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারছে, তো কোথায় তার সমস্যা? এবং প্রতি মাসে সে এরকম টাকা পাচ্ছে, এর হেলদি অ্যামাউন্ট। এখন কয়েক বছর হওয়ার পরে এখন বলে, সে যখন দেশে টাকা পাঠাচ্ছে তখন অনেকের মধ্যে এখন বলছে কি আচ্ছা 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 আচ্ছা, কিন্তু তারপরেও জানেন পজিটিভ না নেগেটিভ, এত টাকা বাড়ছে বলছে আচ্ছা হ্যাঁ বিদেশে কি করে তো বুঝি, তো এগুলো করে ইনকাম করে এখন বিল্ডিং বানিয়েছে, সেটাও দেখেন নেগেটিভ। তা আমি বললাম যে এই জন্য আমাদের মন মানসিকতাকে উপরে রাখতে হবে, ঈর্ষা হিংসা গিবত এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং যে সুযোগগুলো আসছে সেটা কাজে লাগানোর চেষ্টা করতে। তোমার জীবন তোমার, তোমার বন্ধুর না, তোমার জীবন তোমার তোমার বন্ধুর না, তোমার জীবন কিন্তু তোমার বাবা মারও না, তোমার জীবন নিতান্তই তোমার, এটা তোমাকেই তোমার মতো এগিয়ে যেতে।